ক্লাস এইটের ছাত্রীরা গতদিন আমরা ভারতের প্রতিবেশী দেশ এবং সেই প্রতিবেশী দেশগুলো ভারতের কোন দিকে কোনটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং তার সাথে সাথে প্রতিবেশী দেশ কাকে বলে এবং সার্ক সম্পর্কেও কিন্তু আমরা জেনেছি। তো গতদিনের আমরা যে দুটো প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা করেছিলাম সেই দুটো কী ছিল, নেপাল আর হচ্ছে ভুটান। এই দুটো প্রতিবেশী দেশ ভারতের কোন দিকে অবস্থিত, উত্তর পূর্ব দিকে। এই যে নর্থ লাইন দেখো দেওয়া রয়েছে, তার উপরের দিকটা হয় হচ্ছে উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব আর বাঁদিকটা পশ্চিম। এগুলো কিন্তু তোমরা আগের দিনের ভিডিওতে খুব ভালো করে জানতে পেরেছ। এবার দেখো এখানে একটা ইন্ডেক্স করা রয়েছে এবং সেই ইন্ডেক্সে কোনটা কোন প্রতিবেশী দেশ সেইগুলো সম্পর্কে কিন্তু কালার দিয়ে দিয়ে বোঝানো রয়েছে। দেখো ইয়েলো দিয়ে লেখা রয়েছে আফগানিস্তান, হালকা সবুজ দিয়ে লেখা রয়েছে বাংলাদেশ, বেগুনি দিয়ে রয়েছে ভুটান, আর মাঝখানে ভারত রয়েছে সাদা রঙের, নেপাল রয়েছে গোলাপি রং দিয়ে, পাকিস্তান রয়েছে ডিপ নীল রং দিয়ে, গোলাপি দিয়ে রয়েছে মালদ্বীপ, ডিপ সবুজ দিয়ে রয়েছে শ্রীলঙ্কা, আর যেটা লিফ গ্রিন সেটা দিয়ে কী বোঝানো রয়েছে, মায়ানমার। তো আজকে আমরা এই ভারতের পূর্ব দিকে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশ দুটো সম্পর্কে আগে আলোচনা করব। সেই দুটো প্রতিবেশী দেশ কী রয়েছে, বাংলাদেশ আর হচ্ছে মায়ানমার। তাহলে চলো এবার আমরা ভারতের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশ সম্পর্কে আলোচনা শুরু করি। মেয়েরা, তোমরা আমার পড়ানোর সাউন্ডের পাশাপাশি বাইরের কিছু আওয়াজও কিন্তু এই ভিডিওর মধ্যে পেতে পারো, তো সেটাকে তোমরা একটুখানি ইগনোর করো। আমি অপেক্ষা করেছিলাম বাইরের সাউন্ডটা যাতে বন্ধ হয়ে যায় তারপরে আর কি ভিডিওটা করব বলে, তো দেখলাম যে আওয়াজটা কন্টিনিউ হচ্ছে তাই জন্যে আর অপেক্ষা করে থাকা গেল না, সেই জন্যে ভিডিওটা করতে হলো। তো আমরা এখন যে প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কি, বাংলাদেশ। তো বাংলাদেশ ভারতের পূর্ব দিকে অবস্থিত একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। তো তোমাদের পাঠ্যবইতে এই রকম মানচিত্রটা কিন্তু দেওয়া নেই, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই মানচিত্রটাকে TLM অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল হিসাবে ব্যবহার করছি। তো এই যে বাংলাদেশ, এই প্রতিবেশী দেশটার প্রায় মাঝখান থেকে, আমি বলবো না মাঝখানের থেকে একটু নিচু দিকে যে অক্ষরেখাটা চলে গেছে তার নাম হচ্ছে কি, ট্রপিক অফ ক্যান্সার। আর এই দেশটার যে রাজধানী সেই রাজধানীর নাম কি, রাজধানীর নাম হচ্ছে ঢাকা, সেটা দেখো স্টার মার্কস দিয়ে কিন্তু এখানে চিহ্নিত করা রয়েছে। আর এখানে অর্থাৎ এই দেশটার সবচেয়ে যে উচ্চতম শৃঙ্গ অর্থাৎ যে পর্বতগুলো রয়েছে সেই পর্বতগুলোর মধ্যে যে পর্বত শিখর বা যে পর্বতের উচ্চতম শৃঙ্গ এখানকার উচ্চতম শৃঙ্গ হিসাবে বিবেচিত হয় তার নাম হচ্ছে কি, কেও ক্রাডাং। আর এখানে দেখো স্কাই কালার দিয়ে অনেকগুলো নদী দেখানো হয়েছে, এইগুলো একটু চওড়া আবার এইগুলো হচ্ছে সরু, তো এইগুলো কিন্তু সবটাই নদী। তো এই বাংলাদেশের প্রধান নদী হচ্ছে কি, মেঘনা। দেখো এখানে লেখা রয়েছে মেঘনা। আর এই বাংলাদেশে যেসব অধিবাসীরা বসবাস করেন তারা কোন ভাষায় কথা বলেন, তারা বাংলা ভাষায় কথা বলেন বা নিজেদের মধ্যে এই বাংলা ভাষার দ্বারা ভাব বিনিময় করে থাকেন। তো আমরা যে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি সেই রাজ্যের অধিবাসীদের সাথে কিন্তু বাংলাদেশে বসবাসকারী অধিবাসীদের অনেক কিছুতেই মিল রয়েছে, যেমন মিল রয়েছে খাদ্যাভাসে, পোশাক আশাকে, ভাষায় ইত্যাদিতে। তো এই যে বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ।
তো এখানে যেসব ফসলগুলো মূলত ফলে থাকে তার মধ্যে রয়েছে ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ প্রভৃতি। আর যে শিল্পগুলো এখানে গড়ে উঠেছে সেই শিল্পগুলো গড়ে উঠবে যে কৃষিজ ফসলগুলো ফলছে, অর্থাৎ কৃষিজাত ফসলগুলোর উপর নির্ভর করেই তো এখানে কৃষিজ ফসল শিল্পগুলো মূলত গড়ে উঠবে। তো সেই শিল্পগুলোর মধ্যে যেগুলো প্রধান শিল্প তার মধ্যে রয়েছে কি পাট, চিনি, কাগজ, বস্ত্র, সিমেন্ট, তাঁত ও মৃৎশিল্প। আর বাংলাদেশের যে প্রধান প্রধান শহরগুলো রয়েছে সেই প্রধান প্রধান শহরগুলোর মধ্যে যেমন রয়েছে রাজশাহী, সেরকম রয়েছে চিটাগাঁও, সেরকম রয়েছে আবার খুলনা, ঢাকা তো রয়েছেই, তার সাথে রয়েছে শ্রীহট্ট, চট্টগ্রাম, খুলনা, এই যে খুলনা, খুলনা প্রভৃতি। এবার এই যে বাংলাদেশের যে অধিবাসীরা রয়েছেন তাদের জীবন জীবিকা কিন্তু মূলত কৃষির উপরেই নির্ভরশীল। তো সেই কারণে বাংলাদেশকে কিন্তু আমরা কৃষিপ্রধান দেশ হিসাবে গণ্য করতে পারি। তো বাংলাদেশে বহু কৃষিজ ও বনজ শিল্প কিন্তু গড়ে উঠেছে। তো পাট এখানকার কিন্তু প্রধান শিল্প। এখানে প্রায় কতগুলো পাটকল আছে, প্রায় 80টার কাছাকাছি পাটকল রয়েছে। সেই পাটকলগুলো মূলত কোন জায়গাগুলোতে রয়েছে, মূলত গড়ে উঠেছে এই ঢাকাতে, তারপরে নারায়ণগঞ্জে, খুলনাতে, চট্টগ্রামে প্রভৃতি জায়গায় কিন্তু গড়ে উঠেছে। আর এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু চা শিল্প একটা অগ্রণী ভূমিকা নেয়। এছাড়াও যে শিল্পগুলো এখানে রয়েছে তার মধ্যে রয়েছে কাগজ, চিনি, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প। এছাড়াও কুটির শিল্প, যেটা মূলত বাড়ির মহিলারা অল্প পুঁজিতে করে থাকেন, অর্থাৎ হাতের তৈরি ছোট ছোট জিনিস যেটা অল্প জায়গাতে এবং যেটা বাড়িতে বসেই মূলত করা সম্ভব, সেই কাজেও কিন্তু, অর্থাৎ এই কুটির শিল্পেও কিন্তু এই দেশটা যথেষ্ট উন্নত। আর টাঙ্গাইলের তাঁতের কাপড়, টাঙ্গাইলের তাঁতের কাপড়ের পাশাপাশি ঢাকার যে মসলিন শাড়ি, সেই মসলিন শাড়ি কিন্তু জগৎ বিখ্যাত। এখানে খনিজ সম্পদ আর শক্তি সম্পদের অভাব রয়েছে বলে এখানে কিন্তু সেরকমভাবে কোনো খনিজভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। তো মূলত এই যে দেশটা, অর্থাৎ বাংলাদেশ মূলত যার উপরে নির্ভর করে তার অর্থনীতিটাকে দাঁড় করিয়ে রেখেছে সেটা হলো কি কৃষিকাজ এবং কৃষিজাত ফসল। তাহলে এবার চলো ভারতের পূর্ব দিকে অবস্থিত আর একটা যে প্রতিবেশী দেশ রয়েছে মিয়ানমার বা মায়ানমার, সেটা সম্পর্কে আলোচনা করা যাক। এই মিয়ানমার বা মায়ানমারের প্রাক্তন নাম বা কথ্যরূপ কী ছিল, বর্মা বা বার্মা। এটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা স্বাধীন রাষ্ট্র। এই মিয়ানমারের আনুষ্ঠানিক নাম হচ্ছে কি প্রজাতান্ত্রিক ঐক্যতন্ত্রী মিয়ানমার। মিয়ানমারের যে রাজধানী রয়েছে সেই রাজধানীর নাম হচ্ছে কি নেপিদো বা নেপাই দাও। আর এই যে নেপিদো বা নেপাই দাও সেটা কিন্তু অনেক পরে হয়েছে। তো তৎকালীন বার্মার যে গণতান্ত্রিক সরকার ছিল সেই সরকার উৎখাতের পর 1989 সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে মায়ানমার বা মিয়ানমার দিয়েছিলেন এবং প্রধান যে শহর এবং তৎকালীন রাজধানী রেঙ্গুনের নাম পরিবর্তন করে নতুন নাম যেটা রাখা হয়েছিল সেটা হয়েছিল কি ইয়াংগন। এই যে রেঙ্গুন, রেঙ্গুন হচ্ছে আগের নাম আর এখনকার নাম হচ্ছে কি ইয়াংগন। তবে এই যে গণতান্ত্রিক যে দল সেই দলগুলো অনেক অনুসারী
এই নামকরণের বিপক্ষে ছিলেন। তারপর 2010 সালের 21শে অক্টোবর এই দেশটার জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়েছিল। তো এই যে মায়ানমার বা মিয়ানমার, যার আগের নাম ছিল বার্মা বা ব্রহ্মদেশ, তো সেই বার্মা বা ব্রহ্মদেশ এই কথাটা কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃত ভাষাতেই কিন্তু এই বার্মাকে কী হিসাবে ডাকা হয় বা কী নামে অভিহিত করা হয়? ব্রহ্মদেশ নামে অভিহিত করা হয়। তাহলে এই যে মায়ানমার, যার আগের নাম ছিল হচ্ছে বার্মা, তার রাজধানীর নাম কি? তার রাজধানীর নাম হচ্ছে নেপাইদাও। দেখো এখানে একটা লাল রঙের ছোট্ট বক্স রয়েছে, তার নিচে দেখো লেখা রয়েছে নেপাইদাও। তো নেপাইদাও হচ্ছে এই মায়ানমারের রাজধানী। আর এর মধ্যে থেকে দেখো স্কাই কালার দিয়ে, এটা হয়তো এই ফোনের রেজলিউশনের জন্য গ্রিন গ্রিন দেখাচ্ছে, কিন্তু এটা আসলে গ্রিন নয়, এটা হচ্ছে স্কাই কালার। নদী তো স্কাই কালার দিয়েই দেখানো হয়, তো এখানে দেখো অনেকগুলো নদী প্রবাহিত হয়েছে, তার মধ্যে প্রধান নদী হচ্ছে কি, এই মায়ানমারের প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী। আর এই যে মায়ানমার, সেই মায়ানমারের যে সর্বোচ্চ শৃঙ্গ, সেই সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাকাবো রাজি, যার উচ্চতা হচ্ছে 5,889 মিটার। এটা হচ্ছে কাকাবো রাজি। দেখো আমি লিখে দিচ্ছি, আর এ জেড আই, আর উচ্চতা হচ্ছে 5,889 মিটার। বোঝা গেল? তাহলে প্রধান নদীর নাম হচ্ছে কি? ইরাবতী। আর উচ্চতম শৃঙ্গ হচ্ছে কি? কাকাবো রাজি। আর এখানকার যে সরকারি ভাষা, সেই সরকারি ভাষা হচ্ছে বর্মী। দেখো মায়ানমারের প্রায় মাঝখান দিয়ে, এটা প্রায় মাঝখান বলাই যায়, এই মাঝখান দিয়ে যে অক্ষরেখাটা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এই যে মায়ানমার, সেই মায়ানমারে যেসব অধিবাসীরা বসবাস করেন তাদের জীবন জীবিকা কৃষির উপরে নির্ভর করে। আর এখানে যে কৃষিজ ফসলগুলো ফলে তাদের মধ্যে কোনগুলোই বা উল্লেখযোগ্য? এখানে যে কৃষিজ ফসলগুলো ফলে তার মধ্যে প্রধানত রয়েছে ধান, ভুট্টা, জোয়ার, যব, তামাক, তৈলবীজ। আর কি শিল্প এখানে গড়ে উঠেছে? যে শিল্পগুলো এখানে গড়ে উঠেছে তার মধ্যে রয়েছে চিনি শিল্প, পাট আর হচ্ছে রেশম শিল্প। এবার এই মায়ানমারের প্রধান প্রধান শহরগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। তো প্রধান প্রধান শহরগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো কি, ইয়াঙ্গন, মৌলোমেন, এছাড়াও রয়েছে কি মান্দালয়। এই যে মায়ানমার, সেই মায়ানমার কিন্তু খনিজে বেশ সমৃদ্ধ। এখানে ইরাবতী আর চিন্দুইন যে নদী অববাহিকা রয়েছে, সেই নদী অববাহিকায় খনিজ তেল বা পেট্রোলিয়াম পাওয়া যায়। এছাড়াও যে সমস্ত মূল্যবান পদার্থ পাওয়া যায় তার মধ্যে রয়েছে কি টিন, সীসা, দস্তা, টাংস্টেন, এছাড়াও অন্যান্য পাথর। তো মূল্যবান রত্ন হিসাবে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা পৃথিবী বিখ্যাত সেটা হচ্ছে কি পদ্মরাগ মণি। এছাড়াও মায়ানমারে কিন্তু নানা ধরনের বৃক্ষ জন্মাতে লক্ষ্য করা যায়। তো সেই বৃক্ষগুলোর মধ্যে যেমন চিরসবুজ বৃক্ষ রয়েছে, আবার কি রয়েছে পর্ণমোচী বৃক্ষও কিন্তু রয়েছে। তো চিরসবুজ বৃক্ষের মধ্যে রয়েছে গর্জন, চাপলাস, মেহগনি। আর পর্ণমোচী বৃক্ষের মধ্যে লক্ষ্য করা যায় অর্জুন, শাল এবং সেগুন ইত্যাদিকে। তো এই যে পর্ণমোচী বৃক্ষ এবং তার দ্বারা যে অরণ্যের সৃষ্টি হয়েছে
সেই অরণ্যটা কিন্তু যথেষ্ট ঢেউ খেলানো। এবার আমরা ভারতের দক্ষিণ দিকে অবস্থিত যে প্রতিবেশী দেশ রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই শ্রীলঙ্কা যে প্রতিবেশী দেশ ভারতের দক্ষিণ দিকে অবস্থিত সেটা কিন্তু প্রাচীন কাল থেকেই বিভিন্ন নামে অভিহিত হয়ে আসছে। তো প্রাচীন যে গ্রিক ভূগোলবিদগণ ছিলেন তারা একে কি বলে অভিহিত করতেন, তারা একে তপ্রবান বলে ডাকতেন বা অভিহিত করতেন। আরবরা সেরেন দ্বীপ নামে ডাকত। তারপর 1505 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দ্বীপে যখন এসে পৌঁছান তখন তার বা তখন এই দেশের নাম দেন সেইলাও, যার ইংরেজি শব্দ হলো কি সিলন। 1948 সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে ছিল হচ্ছে কি এই শ্রীলঙ্কা। তো সেই পর্যন্ত কিন্তু এর নাম ছিল সিলন। তারপর 1948 সালে এই নামেই কিন্তু এই দেশ অর্থাৎ সিলন নামেই কিন্তু এই দেশ স্বাধীনতা পেয়েছিল। পরে 1972 সালে দাপ্তরিক নাম পরিবর্তন করে রাখা হয় কি মুক্ত সার্বভৌম ও স্বাধীন প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যে নামটা সেটা এসেছে সংস্কৃত শব্দ শ্রী এবং লঙ্কা থেকে। শ্রী শব্দের অর্থ কি, শ্রী শব্দের এই যে শ্রী আর হচ্ছে লঙ্কা, তো শ্রী শব্দের অর্থ হচ্ছে কি পবিত্র, আর লঙ্কা শব্দের অর্থ হচ্ছে কি দ্বীপ। তো এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা হচ্ছে কি দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। তো 1972 সালের আগে এই দ্বীপ সিলন নামেও কিন্তু পরিচিত ছিল। এর যে প্রশাসনিক রাজধানী সেই রাজধানীর নাম কি, রাজধানীর নাম হচ্ছে জয় বর্ধনেপুরা কোট্টে, শ্রী জয় বর্ধনেপুরা কোট্টে। এখানে কিন্তু পুরো নামটা লেখা নেই, তো পুরো নামটা কি এর রাজধানীর শ্রী জয় বর্ধনেপুরা কোট্টে। আর এই যে এর যে প্রধান শহর সেই প্রধান শহরের মধ্যে রয়েছে যেমন কলম্বো, সেরকম রয়েছে জাফনা, তাছাড়াও রয়েছে রত্নপুরা আর হচ্ছে কান্ডি। আর এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ উপকূল থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত, ভারতের দক্ষিণ উপকূল থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার যে উচ্চতম শৃঙ্গ সেই উচ্চতম শৃঙ্গের নাম কি, উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কি পেড্রো তালাগালা বা পেড্রো তালাগালা। তার উচ্চতা কত 2524 মিটার। দেখো তোমরা এই মানচিত্রে শ্রীলঙ্কার রিভার ম্যাপ অর্থাৎ নদী মানচিত্র দেখতে পাচ্ছ। তো এখানে স্কাই কালার দিয়ে অনেকগুলো কিন্তু নদী দেখানো রয়েছে। তো তার মধ্যে শ্রীলঙ্কার প্রধান নদী যেটা তার নাম হচ্ছে কি মহাবলী গঙ্গা। এছাড়াও রয়েছে কালুগঙ্গা, ওয়ালওয়ে, কেলানি গঙ্গা, তারপরে হচ্ছে গালওয়া প্রভৃতি। শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় 2 কোটির সামান্য বেশি। এই বিপুল জনসংখ্যার মধ্যে প্রায় 3/4 লোক সিংহলি ভাষাতে কথা বলে আর প্রায় 1/5 লোক তামিল ভাষাতে কথা বলে। তামিল ভাষা এই দেশটার একটা প্রাদেশিক সরকারি ভাষার মর্যাদা পেয়েছে। আর যে সিংহলি ভাষার কথা আমি বললাম সেটা কিন্তু এই শ্রীলঙ্কার প্রধান ভাষা হওয়ার পাশাপাশি সরকারি ভাষাও। প্রধানত এই যে শহর অর্থাৎ এই শ্রীলঙ্কায় যে প্রধান প্রধান শহরগুলো রয়েছে সেই শহর অঞ্চলে প্রায় লাখখানেক লোক মালয় ভাষা ভিত্তিক একটি ক্রেওল ভাষাতে কিন্তু কথা বলে। এছাড়াও ইংরাজি ভাষায়ও প্রায় লক্ষাধিক লোক কিন্তু কথা বলে। তো এখানে কিন্তু বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা দেখতে পেলাম, যেমন রয়েছে সিংহলি ভাষা সেরকম তামিল ভাষাতেও কিন্তু লোকে কথা বলে। আবার এখানকার
যে মালায় ভাষাভিত্তিক একটা ভাষা রয়েছে ক্রিওল ভাষা, সেই ভাষাতেও কিছু মানুষ কথা বলে, তাছাড়াও রয়েছে কি ইংরাজি ভাষা। তো এই শ্রীলঙ্কার যে কৃষিজ ফসল, সেই কৃষিজ ফসলের মধ্যে কোনগুলো উল্লেখযোগ্য, তার মধ্যে রয়েছে ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ, নারকেল এবং প্রচুর মশলা। আর কোন শিল্প এখানে গড়ে উঠেছে, শিল্পগুলোর মধ্যে রয়েছে চা, কাগজ আর হচ্ছে বস্ত্রশিল্প। এবার জেনে নেওয়া যাক শ্রীলঙ্কার কৃষিজ এবং খনিজ সম্পদ সম্পর্কে। তো শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা এবং রুজি রোজগার নির্ভর করে কিন্তু কৃষিকাজের উপরে। বছরে এখানে দুবার বর্ষাকাল, অর্থাৎ দুবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি বলে এখানে কিন্তু দুবার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। কেন? ধান চাষের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। শ্রীলঙ্কার প্রধান যে অর্থকরী ফসল সেটা কি, সেটা হলো নারকেল। এই নারকেল মূলত, নারকেল গাছগুলো মূলত কোথায় জন্মায়? নারকেল গাছগুলো মূলত জন্মায় উপকূলের কাছে। এছাড়াও তৈলবীজ, তুলো, শিঙ্কনাও এদেশের অন্যতম অর্থকরী ফসল। চা উৎপাদনে এবং রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে একটা বিশিষ্ট বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে। রাবার চাষেও কিন্তু শ্রীলঙ্কা যথেষ্ট বিখ্যাত এবং উন্নতি লাভ করেছে। এখানে প্রচুর মশলা পাওয়া যায়। সেই মশলাগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তো খুব বেশি পরিমাণে এখানে দারুচিনি উৎপাদন হয় বলে শ্রীলঙ্কাকে একটা বিশেষ নামে অভিহিত করা হয়, সেটা কি, দারুচিনির দ্বীপ। তো খনিজ সম্পদ উত্তোলনে শ্রীলঙ্কা কিন্তু যথেষ্ট উন্নত। কৃষিজ ফসলের পাশাপাশি এখানে কিন্তু খনিজ সম্পদও পাওয়া যায়। তো প্রথম বা যেটা গুরুত্বপূর্ণ যে খনিজ সম্পদ সেটা হলো কি, গ্রাফাইট। তো গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এছাড়াও যে উল্লেখযোগ্য রত্নগুলো বা মূল্যবান যে রত্নগুলো রয়েছে তাদের মধ্যে যেগুলো বিশেষভাবে নাম উল্লেখ করা যায়, তার মধ্যে রয়েছে নীলকান্তমণি, পদ্মরাগমণি আর হচ্ছে বৈদুর্যমণি। আমরা ভারতের দক্ষিণ দিকে অবস্থিত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা সম্পর্কে আলোচনা করলাম। তো ভারতের দক্ষিণ দিকে কিন্তু আর একটা প্রতিবেশী দেশ রয়েছে, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে মালদ্বীপস। তোমাদের পাঠ্যবইতে এই প্রতিবেশী দেশ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা নেই, কিন্তু আমাদের জেনে রাখলে তো কোনো ক্ষতি নেই, তাই জন্যে আমরা আজকে এই প্রতিবেশী দেশটা সম্পর্কে আলোচনা করব। তো ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে কি, এই মালদ্বীপস। শ্রীলঙ্কা থেকে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে 1,010টি প্রবাল দ্বীপ নিয়ে এই মালদ্বীপ গঠিত হয়েছে। এর রাজধানীর নাম কি, রাজধানীর নাম হচ্ছে মালে, অর্থাৎ মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কি, মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট যে সার্ক, তার সদস্যভুক্ত দেশ কিন্তু এই মালদ্বীপ। অর্থাৎ সার্কের যতগুলো সদস্য দেশ রয়েছে তার মধ্যে মালদ্বীপ কিন্তু অন্যতম। অপরূপ সৌন্দর্যের একটা লীলাভূমি এই দেশ এবং বিশ্বের কিন্তু সবচেয়ে নিচু দেশ। এখানকার সরকারি যে ভাষা, অর্থাৎ এখানকার জনগণরা যে ভাষায় কথা বলেন বা এখানকার কাজকর্ম যে ভাষার মাধ্যমে হয়ে থাকে সেটা হলো কি, ধিবেহি। আর ধর্ম কি, এখানকার অধিবাসীদের যে ধর্মে বিশ্বাসী বা যেটা প্রধান ধর্ম সেটা হলো কি, ইসলাম। মালদ্বীপ যে নামটা সেটা সম্ভবত মালে ধিভেই রাজ্য হতে উদ্ভূত হয়েছে, যার অর্থ কি, যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপ রাষ্ট্র। কারো কারো মতে
संस्कृत मालादीप अर्थ कि दीपमाल्य बा महिला दीप जार अर्थ होच्छे नारीदेर दीप होते मालदीप ये नामटा एसेछे बा उद्भूत होयेछे। मध्ययुगे इबन बतुता जार नाम तोमरा निश्चय जानो इबन बतुता ओ अन्यान्य जे आरब पर्यटकरा এই অঞ্চলকে মহল দিবিয়াত নামে উল্লেখ করেছিলেন। আরবিতে এই মহল শব্দের অর্থ কি? মহল শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ। বর্তমানে এই নামটি মালদ্বীপের যে রাষ্ট্রীয় প্রতীক সেই প্রতীকে কিন্তু লেখা হয়ে থাকে। এই যে মালদ্বীপ তার জনসংখ্যা কত? তার জনসংখ্যা হচ্ছে প্রায় 3 লক্ষ। আর এই 3 লক্ষ জনসংখ্যার মধ্যে 100% হচ্ছে মুসলমান। আর কি, এই দ্বীপগুলোর প্রায় সবাই দিভেই ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলে থাকেন। অর্থাৎ এই দ্বীপে যত লোকজন রয়েছে তারা দিভেই ভাষার বিভিন্ন যে উপভাষা রয়েছে সেই উপভাষার মাধ্যমে কথা বলে এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করে থাকে। এছাড়াও এখানে সিংহলি, আরব ভাষা এবং ভারতীয় ভাষারও কিন্তু প্রচলন রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে যে ভাষা মূলত ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো কি? ইংরাজি ভাষা। এই যে মালদ্বীপ, সে তার অর্থনীতি মূলত কিসের উপর নির্ভরশীল সেটা সম্পর্কে আমরা এবার একটু জানব। প্রাচীনকাল থেকেই কিন্তু সামুদ্রিক মাছ হচ্ছে এই দেশের অর্থনীতির মূল ভিত্তি। অর্থাৎ সমুদ্র থেকে যে মাছ পাওয়া যায় সেটাই হচ্ছে কি এখানকার অর্থনীতির মেরুদণ্ড বা মূল ভিত্তি। তবে বর্তমানে পর্যটন শিল্পও কিন্তু যথেষ্ট উন্নতি করেছে এই প্রতিবেশী দেশটি। পর্যটন শিল্পকেই এখন এখানকার সবচেয়ে বড় শিল্প হিসাবে ধরা হয়ে থাকে বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। মোট যে আয় হয় অর্থাৎ বাৎসরিক যে আয় সেই আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60%ই আসে কোথা থেকে? এই পর্যটন শিল্প থেকে। তাহলে আমরা এটা বলতে পারি যে মালদ্বীপ কিন্তু পর্যটন শিল্পে যথেষ্ট উন্নত।